বিজয়ের শুভেচ্ছা জানাতে দুয়ারে মন্ত্রী স্বপন দেবনাথ। সাইকেল চালিয়ে সারলেন সকলের সাথে শুভেচ্ছা বিনিময়, সাথে সকলকে সতর্ক করলেন করোনা ও ডেঙ্গু ম্যালেরিয়া থেকে। রবিবার সাইকেল নিয়ে বেরিয়ে ঘুরলেন নিজের নির্বাচনী এলাকা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকে। এই ব্লকের হেমায়তপুর গ্রামে সকল গ্রামবাসীদের বিজয়ার শুভেচ্ছা বার্তা দিলেন, বড়দের জানালেন প্রণাম। এদিন বিজয়ার মিষ্টি মুখ করাতে লাড্ডু বিতরণের পাশাপাশি মাস্কও দেওয়া হয়। ছুটির দিনে সাইকেল চালিয়ে মন্ত্রী স্বপন দেবনাথকে ঘুরতে দেখে অবাক হলেও আনন্দিত সকলে। ছোট থেকে বড় সকলের হাতে তুলে দেন একটি করে লাড্ডু, পাশাপাশি করোনা ভাইরাস ও ডেঙ্গুর বিষয়ে সচেতনতার বার্তা দিলেন গ্রামবাসীদের। করোনা ভাইরাস থেকে যেমন মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, তেমনি ডেঙ্গু মশার আক্রমণ থেকে বাঁচতে ঘরের আনাচে কানাচে জমে থাকা জল পরিষ্কার করতে হবে, এদিন বলেন মন্ত্রী স্বপনবাবু। এছাড়াও এদিন হেতমপুর মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পথ চলতি মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করান। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। বিজয়া তো সবাইকে শ্রদ্ধা প্রণাম হয়তো মণ্ডপে ঘুরে ঘুরে জানিয়েছি, সবাইকে তো পাইনি, তাই আজ থেকে শুরু করলাম সাইকেল ট্রেকিং। এই প্রত্যেক মনে মনে জানিয়ে গ্রামের মানুষের মায়েদের সবাইকে আমার বিজয়ার প্রণাম এবং শ্রদ্ধা আমি জানাচ্ছি। সাথে সাথে করোনামুক্ত হওয়ার জন্যে সবাইকে সচেতন হওয়ার আবেদন জানাচ্ছি। কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে মানুষকে চলার জন্যে, এছাড়া ডেঙ্গু এটাও তো ছড়াচ্ছে, ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু মানুষ যদি সহযোগিতা না করে, তাদের খোলে জল জমে থাকে, দইয়ের হাঁড়ি আরও মাটি মালসা, তাতে হয়তো মানুষ কাজ করে রাস্তা ফেলে দিচ্ছে, তাতে বৃষ্টির জল জমে থাকছে, সেখান থেকে করোনা ডেঙ্গু ছড়াচ্ছে। করোনাতেও সাবধান হতে হবে আমাদের, এই বার্তাটাও মানুষকে দিচ্ছি। মানুষকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানানোর সাথে সাথে ছোট্ট একটা মিষ্টি মুখ করার জন্য আমার সামর্থ্যই আশা করি লাড্ডু সবাইকে দিচ্ছি। তো এখানে মায়েরাও প্রচুর হাজির হয়েছেন, আমি তো সব গ্রাম ঘুরতে গেলে আমাদের অনেকটা পথ যেতে হবে, আজকে হেমায়তপুর গ্রাম থেকে আমি শুরু করলাম, এখন আমি অটো স্ট্যান্ডে যাবো, তারপরে বিকেল 4 থেকে শ্রীরামপুরাঞ্চলে প্রত্যেক মনে মনে দাঁড়িয়ে মানুষকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাবো। এইভাবে লক্ষ্মী পুজোর আগে পর্যন্ত যতটা পারি আমি কভার করে দেবো, তারপর তো পরে কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, রাস আছে, হয়তো এই পুজোগুলোর সামনে আমি দীপাবলিরও শুভেচ্ছা জানাই, মা জগদ্ধাত্রীও পূজার আমি শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা ছট পুজো আছে, ছট পুজোরও শ্রদ্ধা প্রণাম জানাই, লক্ষ্মী পূজা আছে, কালী পূজা আছে, জগদ্ধাত্রী আছে, ছট পুজো আছে, প্রত্যেক পুজোতে এই সঙ্গে জড়িয়ে আছে, সেটাও শ্রদ্ধা জানাই। আর 19 আপনারা জানেন বিশ্ব নবী দিবস, সেই নবী দিবসেও আমি যাব ডাঙাপাড়াতে, ঠিক এখানে যেখানে যেখানে উৎসব হচ্ছে সেখানেও আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এই কর্মসূচি আছে, বৃদ্ধ মারা যারা আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং শুনিয়ে দিয়ে এসে প্রণাম আমি জানাচ্ছি। এরা ভালো থাকুক, এরা সুস্থ থাকুক, নাচটা করবে বাসি বুঝলে, নাচটা করবে। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।